एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माय चैनल द डेली अनकट। तो কেমন আছো সবাই? আই होप তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি। দিশি সরকার শানি চলে এসেছি আজকে একটা অ্যানাদার এবং মিষ্টি ব্লগ নিয়ে। তো আই होप আজকের এই ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো জানি না আজকের দিনটা কি হবে না হবে, তো চলো যেমন চলতে থাকবে তেমনই তোমরা দেখতে পাবে আমার সাথে থাকলে। আর একটা কথা বলে রাখি, আজকে আমি যাব আমার সেকেন্ড প্র্যাকটিস ক্লাসে, আর ওখানে গিয়ে আমি আজকে কি লুক ক্রিয়েট করছি বা কি করছি সেগুলো তোমাদেরকে সব কিছু দেখার জন্য আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। আর আমার সাথে যাবে আমারই বান্ধবী অঙ্কিতা, তোমরা ওর সাথে আমার আগে ভিডিও দেখেছো, যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। তো চলো এখন আর বেশি কিছু বলবো না, ঝটপট করে বিছানা বিছানা গুছিয়ে নিয়ে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমার চান টান করে চুলে বিরুনি করে গার্ডার দেওয়া হয়ে গেছে। আর আমি অঙ্কিতাকেও ফোন করে নিলাম, ও বলল যে ও খেয়েটেই বেরিয়ে পড়বে। আর আমার যা বড় ব্যাগ হয়েছে বাপিকে বলতেই হবে চাপড়ে পড়ে দিয়ে আসতে, না হলে আমি যেতে পারবো না। তো চলো এবার খেয়েটেয়ে নিয়ে বেরিয়ে পড়ি, আর তোমরাও আমার সাথে চলো দেখো আজকে সারা দিনটা বা আমার প্র্যাকটিস ক্লাসটা কেমন যায় বা কেমন কি মেকআপ করি আমি। তো আমরা এখন অটো করে যাচ্ছি, আমরা চলে এসেছি। হ্যাঁ সবাই ভালো অবস্থাতে? না না ওই ইউটিউবে সবাই এখন কাজ করতে ব্যস্ত, আমি এবার কাজ করব। তোমার সাজানো কমপ্লিট, এরম কর হাতটা নিচের দিকে ঢাস। মেকআপ কমপ্লিট হয়ে গেছে, ভোর একটু ঘুরে এটা এসিটা দিদি সাজিয়েছে খুব সুন্দর হয়েছে। মডেল একটু তাকায় দাঁত বন্ধ করে বন্ধ করা
তোমার কেমন লাগলো তনুশ্রীদির কাছে সেজে সব সাজা গোজা শেষ, এখন গয়না খোলা হচ্ছে। টাকা হেয়ার স্টাইলটা একবার দেখিয়ে দিচ্ছি। সব সাজানো কমপ্লিট, মডেল এখন দিয়ে বাবা মুখটা জ্বলে আছে, মডেল এখন দিয়ে করছে। এই যে মেকআপ টেলার মুখ দেখাচ্ছি, তাকা তাকা তাকা, সবাই বাড়ি যাব এবার। আমরা এখন একটু হংসেশ্বরী মন্দির দেখতে এলাম। যা ভিড়, আমরা আর নামবো না। ছবি নারকল তেল সিরাপ, এখন আমার মডেল চিন্তায় আছে, ওর চুল কি করে ছাড়বে। তাও তো সামনে তোকে কিছু করিনি, ওর শুধু ইয়েটাই করেছিল। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, জল ফুচকা আবার দই ফুচকা খাবো। আমাদের এখন দই ফুচকা চলে এসছে। ফুচকা খাওয়া কমপ্লিট, এবার যাবো বাড়ি। কালকে রাতে বাড়ি আসার পর আমার আর একটু এনার্জি ছিল না, প্রচন্ড পরিমাণে হাতে পায়ে ব্যথা করছিল, সেই জন্য ব্লগটাকে আমি আর এন্ড করতে পারিনি, তোমরা দেখতেই পেলে। আর আমি অঙ্কিতাকে নিয়ে গেছিলাম কালকে আমার প্র্যাকটিস ক্লাসে, তো প্র্যাকটিস ক্লাসটা আমার খুব, মানে আমি খুব ওকে সাজিয়ে স্যাটিসফাইড হয়েছি। ওর হেয়ারটাও অনেক বড় ছিল, তো আমি একটু ভালোভাবে করতেও পেরেছি ডিজাইন।
তো মানে আমি খুব স্যাটিসফাইড হয়েছি, আর ও বলল যে ওরও সেজে খুব ভালো লেগেছে। তো তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি এনি কাইন্ড অফ মেকআপ করতে চাও নিজেদের জন্য, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। আর ফেসবুক পেজও আমার ফলো করতে পারো, আমার ফেসবুক পেজ নাম হচ্ছে মেকআপের শায়নি কথাস মেকওভার। তো তোমরা যারা যারা চাও তারা তারা আমাকে ফলো করতে পারো। তো খুবই মজা হয়েছে, সবাই খুব সুন্দর সাজিয়েছে, মানে সবাই সবাইকার মতো সাজিয়েছে। আমি লেহেঙ্গা লুক ক্রিয়েট করেছিলাম, তো কেউ রিসেপশন লুক ক্রিয়েট করেছে, বাট আই মেকআপটা মানে সবাই বলছে যে মানে আমি যেটা মানে সব কিছু তো ওইভাবে ব্লগে ইয়ে করা যায় না, বাট আই মেকআপটা আমার নিজের খুব ভালো লেগেছিল। অর্ণবিদি দিয়েছে, অর্ণবিদি বলছে ময়ূরপঙ্খী হয়েছে, তো আমি খুবই খুশি হয়েছি। সবাই ভালো বললে আমার নিজেরও ভালো লাগবে, আর যাকে সাজিয়েছি স্পেশালি সে যদি ভালো বলে তাহলে সত্যি নিজেরও খুব ভালো লাগে যে কাউকে সাজিয়েছি তার ভালো লেগেছে সাজানোটা। তো তোমাদের কেমন লাগলো এগেন বলো আমাকে অবশ্যই জানিও। আর এবার তোমরা যদি তোমাদের কোনো স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও তাহলে করতে পারো, আমার সাথে কথা বলে নেবে, যে প্রথমেই ভাববে না যে খুব হাই বাজেট সেই জন্য কথা বলতে পারবো না, জিজ্ঞাসা করে নেবে। যদি মনে হয় করানোর তাহলে অবশ্যই করাতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য হোয়াটসঅ্যাপ করে নিও আমাকে, তোমরা যদি কোনো রকম মেকআপ করতে চাও, পার্টি, ব্রাইডাল, রিসেপশন, ডান্সিং এর জন্য কোনো মেকআপ, মানে যেমন লুক তোমরা চাইবে আমি তেমন লুকই তোমাদেরকে দিতে পারবো। তো এই বলেই আজকের ব্লগটাকে আমি এন্ড করছি। তো লাইক কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, এইভাবেই তোমাদের নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো যাতে তোমাদের ভালো লাগে। তো চলো আজকের মতো বাই বাই, সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো।